Hey guys, welcome back to my channel. So, today we react to Khiladi movie trailer. This movie trailer is released on Chaudhary Music YouTube channel. And this movie is winner called Ravi Teja and today Meenakshi, Chaudhary. And today we are So, today we are trailer to see. And this movie director is Ramesh Verma and music director is Devi Sri Prashad. So, today we movie trailer to see Khiladi. So, guys, let's play. ఎప్పుడు ఒకే టీం ఆడటానికి నేషనల్ ప్లేయర్ ని కాదు ఐపీఎల్ ప్లేయర్ ఎవడు ఎక్కువగా పాడుకుంటే వాడికే ఆడతాను అసలు ఆ డబ్బు మీకు ఎవరు ఇచ్చారు ఇప్పుడు అది ఎక్కడుంది డబ్బు ఎక్కడుందో రాజశేఖర్ చెప్పగానే ముందు మాకు చెప్పాలి ఓ నాలుగు దినాలాగుండ్రి ఎవని పేమెంట్ ఆడుకొస్తుంది పేరెంట్ బాబు మోహన్ గాంధీ గాంధీ పేరు పెట్టుకున్న బిన్లాగా అబ్బాయాడు పాపేమో కసక్కు నేనేమో ఫసక్కు లోపల ఫీలింగ్స్ ఎవరికైనా పచ్చిగానే ఉంటాయి మరీను చూస్తుంటే జాలి సార్ దూరం దూరం చరు మా దశలో మడి ఆచారం దగ్గర దగ్గర అది మా ఆచారం డిటెక్టర్ లాగా ఇక్కడ మనీ డిటెక్టర్ ఉంటది ఎవరైనా ఐ వాంట్ స్పెండ్ మై లైఫ్ విత్ యూ అని ప్రపోజ్ చేస్తారు ఐ వాంట్ స్పెండ్ మై మనీ విత్ యూ ఏంట్రా ఆటలో నలుగురు కింగ్స్ ఉంటారు ఈ ఆటలో ఒక్కడే కింగ్ మీరు కన్విన్స్ అయ్యారు కదండి আমরা দেখে ফেললাম খিলাড়ি মুভি ট্রেলার খুবই সুন্দর একটা ট্রেলার ছিল খুবই সুন্দর খুবই ইউনিক একটা ট্রেলার কারণ হচ্ছে এই মুভিটার নাম হচ্ছে খিলাড়ি এবং খিলাড়ি এখানে রবি তেজা আছেন এবং মীনাক্ষী চৌধুরী আছেন রবি তেজাকে পুরাই একদম টকিং শকিং টাইপের একটা গেট আপ সানগ্লাস দেওয়া এবং খুব সুন্দর করে যখন ডিস্কো ডিস্কো একটা টাইপের গানের সাথে ডান্স করতেছিল খুবই জোশ লাগতেছিল এবং পুরো ইয়ং লাগতেছে রবি তেজাকে এবং এখানে এই ছবিটি মানি ডিটেক্টর হিসেবে উনি আছেন সো মানি ডিটেক্টর ইজ লাইক কি বলে আসলে কি টাকা পাচারকারী এই ধরনের কিছু একটা হতে পারে এবং একটা সিন আমার খুব মজার আছে যেটা হচ্ছে লাস্টের দিকে সেটা হচ্ছে রবি তেজা বসে আছেন খুবই হ্যাপি একটা স্টাইলে পুরো বসের মতো আর আশেপাশে সব টাকা টাকার পুরো গোডাউনের মধ্যে সে উনি বসে আছেন সো আমার মনে হয় যে এটা আসলে খুবই ইউনিক একটা স্টোরি হবে এবং এখানে বেসিক্যালি সে এটাই বলতে চাচ্ছে যে টাকাই সব কিছুর উপরে টাকা ছাড়া আর কিছু নাই টাকাই দুনিয়াতে টাকার পরে কিছু নাই টাকা দিয়ে সবই হয় সো বলা যায় যে আসলে টাকার পিছনে হয়তো এই মুভিতে স্টোরিটা থাকে যে রবি তেজা টাকার পিছনেই ছুটতে থাকে না এবং এত টাকা ইনকাম করেন সে মানে কি বলবো সো টাকার খেলা বলা যায় এই মুভিটা দেখবো আমরা আর প্রত্যেকটা স্টাইল খুবই ভালো ছিল এবং এখানে অনেক অ্যাকশন টাইপের সিন দেখানো হয়েছে এবং পুরাই একদম বস টাইপের একটা এন্ট্রি করেছে বলা যায় আর এখানে কিছু ফানি ফানি সিনও দেখানো হয়েছে কিছু রোমান্টিক সিন তো অবশ্যই আছে আর এখানে দুটো গানের কিছু কিছু সিন দেখানো হয়েছে পুরাই মানে ডান্স করতেছে যে পুরাই একদম ফাটিয়ে দিতেছে বলা যায় যে ফ্লোরটা আর খুব ভালো লাগছে তো মুভির পরবর্তীতে হয়তো এই গানগুলো আসবে সো অবশ্যই আমি রিয়াকশন দিব আর রবি তেজার ডান্স দেখতে হবে অবশ্যই সো যাই হোক খিলাড়ি মুভিটা আসলে খিলাড়ির মতো হবে অবশ্যই বিগ বলা যায় যে বিগ ব্লকবাস্টার একটা মুভি হবে এবং আমার মনে হয় যে পুরাই একটু ইউনিক স্টাইলে আসবেন রবি তেজা এবং উনি টাকার
কি ধরনের খেলা হয় সেটাই আমাদেরকে দেখাবেন, এবং এখানে অবশ্যই অ্যাকশনে ভরপুর থাকবে, অর্থাৎ অ্যাকশন মুভি তো অবশ্যই হবে। আর এই মুভিটা অবশ্যই এখন পর্যন্ত এখানে ডেট তো আমরা দেখিনি যে কখন আসবে, এটা রিলিজ হবে কখন, যেখানে কখন কোনো ডেট মেনশন করেনি। সো আই থিঙ্ক এটা অবশ্যই পরবর্তীতে হয়তো আমরা আরও অনেক কিছু আপডেট পাবো। সো যাই হোক, রবি তেজাকে খুবই ভালো লাগতেছে এবং খুবই সুন্দর লাগতেছে এবং খুবই পুরাই আসলে ড্যাশিং টাইপের অ্যান্ড সো হট অ্যান্ড সো পুরাই সুপার সুপার অ্যাক্টর মনে হচ্ছে। সো যাই হোক, এই ছিল রিয়েকশন ভিডিও। এবং আরেকটা কথা বলবো যে মিউজিক ডিরেক্টর দেবীশ্রী প্রসাদ, সো এখানে অবশ্যই মিউজিকগুলো খুবই হেভি হবে, যেহেতু দুটো গানের এখানে দেখা যাচ্ছে যে পুরো স্টেজের মধ্যে যে পারফরমেন্স করেছে একটি গানে দুটো গান ছিল। সো আমার মনে হয় যে পুরো মেলোডিয়াস অ্যান্ড মিউজিকগুলো পুরাই একটু ইউনিক স্টাইলে আমরা শুনতে পাবো, যেহেতু দেবীশ্রী প্রসাদ করেছেন। সো গানগুলো অবশ্যই সুপার সুপার সং হবে। সো যাই হোক, এই ছিল রিয়েকশন ভিডিও। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে অবশ্যই আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই খিলাড়ি ট্রেলার দেখে কেমন লাগলো আপনাদের প্লিজ কমেন্টে জানান। সো আজকে আমি কবিতা নিচ্ছি, দেখাবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।